চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। এত রাইতে হুড়মুড় করে কথা নাই বাত্রা নাই ঘরের মধ্যে ঢুকলে? বিয়ান বেলা তো সালিশ করে আমাকে চুরি মুড়ি সব বন্ধ করে দিছেন, এখন সারাদিন ধরে তো মসজিদের নামাজ পড়া হলো আর কোনো বাদ বুদ কিচ্ছু দেয় না, আমি খিদা লাগছেন খামু কি? শোন কিসলো, তোর মায়ে আমাদের সখিনাপু বুঝছস, আমার মা যখন মারা যায় তিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, আমরা তাকে খালা ডাকি, আর সেই জন্যে তোকে আমরা এমনি কেন জানি অনেক তো দুর্বল তোর প্রতি। আমি আপনার কইলেন না কাম করতে, আমি আমরা তো আমাকে কেউ কামেলো না, কাম বিশ্রাই কেউ কামেলো না, একটা কারল দেখছি, কারল দেখে ছিটে গেছি, তখন আপনার কথা মনে হয়েছে ছিললে তো চুরি হয়ে যাবো, তাহলে আমরা কী করবো, আমরা না খেয়ে মরে যাবো। খুব খুশি হইলাম এই চুরিটা যে ছাড়ছস, আমি হুজুরে তো খাওয়া পাঠাই তিন বেলা বুঝছস, আমি আজকের থেকে আরও দুইজনের খাওয়া পাঠাই দেবো, আর তোরা ওইখানে খাবি এবং হুজুরের সাথে থাকবি। মসজিদে থাকতে দিব? মসজিদে থাকবি হুজুরের সাথে। হুজুর আপনি কয়ে দিবেন? আমি লোক পাঠা দিচ্ছি, তোরা যাওয়ার আগে খবর পৌঁছে যাবে, হুজুর তোদের জামাই আদর করবে, কিন্তু কথা আছে একটা, সেটা হইলো গা গতটা একটু নাড়াচাড়া করিস। সৈয়দ ভাই, এই সৈয়দ ভাই কি ভালো আছেন? ভালো, কোনো সমস্যা নাই তো? না, চুরি দাঁড়ির তো কোনো কিছু নাই না? না, সব ঠিকঠাক আছে না? আজ কি কেউ ধরছে নাই দুই চার দিনে চুরি করছে? আপনি শুধু খেয়াল রাখবেন আমরা এখন চুরি ছেড়ে দিছি, আর চুরি দাঁড়ি করি না। ভালো থাক, চল, চুরি ছেড়ে দিছি, তোরা ভয় পাইস না, আমরা অনেক চুরি দাঁড়ি ছেড়ে দিছি, তোরা আরামে থাক। মন্টু দেখছাস বডিটা কিন্তু ভালো হইতেছিল, গাই কেমন না ভিতরে আছে। ষোলো হাজার আমারটা? তুই হনই বাচ্চাস, আমরা ছোটোর থেকে একলোকে বড় হয়েছি। ওই ছোটোর থেকে একলোকে বড় হয়েছি, তুমি যখন ছোটো তখন তো আমি জন্মই হই নাই। ওই হইলো, আমরা ছোটোর থেকে একলোকে বড় হয়েছি, একলোকে চলি, একলোকে চুরি করি। হ্যাঁ, আর তুই হনই বাচ্চাস, আমি চিন্তা করতেছি আমরা কত একলোকে বড় লোক হবো আর সব কিছু একলোকে করুম। বিয়েও একলোকে করুম? করুম, মাইয়া দুইটা আলাদা হবো না ভাই? তুই আমার লোকের তামসা কর, তোমার লোকের তামসা করুম না কার লোকে করুম কও? স্যার কুতাম স্যার পিছা তুলা, চিঠি লেখাইবা না কইলা? লেখ চিঠিটা লেখ। শ্রদ্ধেয় মা, প্রথমেই আমি আপনার নিকট দোয়া প্রার্থী, না না ওই ক্ষমা প্রার্থী লেখ। প্রার্থী বানান কি? আমি পারলে তো আমি লিখতাম না, রসিকা দেবো না, দিকে দেবো একটা দে, যে করে একটা দে, আবার দুইটা দিস না একটা দিস। আপনার অনুমতি না নিয়েই রাজধানীর উদ্দেশ্যে রওনা হইলাম, বড় হইতে চাইলে গ্রামে পড়িয়া থাকলে চলবে না, যে শহরে টাকা উঠতেছে সেই শহরে যাইতে হইব। আশা রাখি বড় হইয়া আপনাকে রাজধানী করে রাখবো। ভাই রাজধানী হইব না, রাজমাতা হইব, এত মা রাজমাতা লেখ। আপনার দোয়া আর নগদ মসজিদে ষোলো হাজার টাকা লইয়া ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হইলাম। ইতি কিসলু, আরেকটা চিঠি লেখ। শ্রদ্ধেয় ইমাম সাহেব, আমার সালাম লইবেন, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বড় সমাচার এই যে অল্প পুঁজিতে বেশি রুজির কোনো প্রকার উপায় না দেখিয়া মসজিদের টাকা লইয়াই আমরা রওনা হইলাম, আল্লাহর ঘরের টাকা আত্মসাৎ করিবার আমাদের কোনো উদ্দেশ্য নাই।
আমরা ঠিক করিয়াছি কোটিপতি না হওয়া পর্যন্ত আমরা গ্রামে ফিরব না। কোটিপতি হইয়া এই টাকার চাইতেও 70 গুণ টাকা খরচ করিয়া আরেকটি মসজিদ বানায় দিব, এইটা আমাদের ওয়াদা। আরেকটা লাগছে বিশেষ কি জানি, বিশেষ বিদ্রোহ, বিদ্রোহ বিশেষ বিশেষ, হ্যাঁ লেখ ওটা লেখ। আপনাকে আরেকটা গুরু দায়িত্ব দিতেছি, দয়া করিয়া আমার মাকে লেখা পত্রখানি কষ্ট করিয়া আমার মায়ের নিকট পৌঁছে দিবেন। আদ্ভুত হয়ে গেছে ভাই, কত বছর পর লিখলাম, মনে হয় পরীক্ষা দিয়ে উঠলাম।